ছবিটা হচ্ছে গিয়ে তুফান একটা ভালো ছবি বানানোর চেষ্টা করা হয়েছে এবং দর্শকদের অনেকের রেটিংয়েই ছবিটা ভালো হয়েছে। তবে নেটিজেনদের বা ধরেন হচ্ছে ভার্চুয়াল মিডিয়া থেকে তো এর বিপরীত ধর্মীয় আলোচনা আছে যে ছবিটা আসলে ভালো। এখন যদি আমার ব্যক্তিগত মতামত বলেন, ছবিটার অনেক দৃশ্যই কিন্তু সামঞ্জস্য আছে অনেক ছবির সঙ্গে, এবং এই থাকাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে দোষের কিছু দেখছি না। যদি কোনো পরিচালক ধরেন সফলভাবে কোনো দৃশ্যকে অনুকরণ করতে চায়, তিনি তার মতো করে যদি করেন তাহলে এটা বেশি ভালো। এখন দেখা গেলো যে আপনি কোনো ছবিতে আছে যে ওইখানে ট্রাক উড়াই দিছে, আপনিও ট্রাক উড়াচ্ছেন, কিন্তু আপনার দেশের কৃষ্টি কালচার বা পরিস্থিতির সঙ্গে ট্রাকটা যায় না। তো এটা অতীতেও আমাদের অনেক ছবিতে একই কাজ করা হইতো, এখনও সেই জায়গাটা আছে। এবং তুফান ছবিটা মূলত অনেকেই বলছেন যে ওই একটা যুগ ছিল কিন্তু কি বিবেকচন্দ্র রায়, আমাদের সিনিয়র সাংবাদিক ইমরুল শাহেদ ভাইদের মতো অনেকেই বলতো যে এটা হচ্ছে বিবেকচন্দ্র রায়, মানে ভিসিআর থেকে নিয়ে কাটপিস টাটপিস করে ইধার উধার করে মালজোড়া লাগিয়ে লাগিয়ে একসময় ছবির তকমা হিট হইতো। তো এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তুফান ছবি দিয়ে এইটা কিন্তু আবার এস্টাবলিশড হলো যে যদি আপনি নকল ছবি ভালো বানাইতে পারেন তাহলে আর কিছু না একটা জায়গা তৈরি করতে পারবেন। আর যদি বড় কোনো ব্যানার থাকে, ধরেন বড় বড় ব্যানার, তাহলে একটা মানে কি বলা চলে একটা আওয়াজ তুলতে পারবেন। তা আমার কথা হচ্ছে যে আপনি আরবি লাইনে যদি পড়াশোনা করেন, করে যদি মিথ্যা বলেন, সেক্ষেত্রে আসলে এটা কি আপনি আসলে যেহেতু সিনেমা কাজ করাতে এমনিতেই মানে ইয়ে না, আপনার হাদিসে কিন্তু নাই, সেখানে আপনি আবার একটা নকল সিনেমা বানিয়ে আপনি হাদিসে বলতেছেন তার মৌলিক গল্প, এটা এটা আসলে কেন? আপনি যে জায়গাটা টেনে নিয়ে আসছেন খুব কঠিন একটা জায়গা, মানে ধর্মকে বা ধরেন এই আপেক্ষিক বিষয়কে টেনে আনা একদিকে উচিত না। কেন রাব্বুল আলামিন বলছে আমার ইশারা ছাড়া একটা পাতাও লড়ে না, আমি যা নির্ধারণ করে দিছি মানুষের রিজিক সেই সেই জায়গায় যায়। সো দ্যাট এরকম যদি বিষয় হইতো যে আপনি মিডিয়াতে কাজ করছেন অথবা চলচ্চিত্র বানাচ্ছেন, গান গাচ্ছেন, নাচছেন, তা পুরোপুরি হারাম, তাইলে হচ্ছে গিয়ে পৃথিবী তখনই ধ্বংস হয়ে যেত, রাব্বুল আলামিন তখনই ওই জায়গাটাকে ধ্বংস করে দিত। আপনি জানেন কি না আমি জানি না, কারণ ছোটোবেলায় আমিও মক্তবে পড়েছি আর কি, আমাদের একটা ব্যাপার থাকতো আগে, এখন যেহেতু নাই, মাদ্রাসা না হোক মক্তবে পড়াইতুই আপনাকে, আপনি কোরআন শরীফটা ঠিক মতো পড়ার জন্য। তো সেই সময় একটা গল্প শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহিষ চড়াইতেন তখন এক ইহুদির বাড়িতে হচ্ছে গিয়ে বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো, গান বাজনা হচ্ছিলো। তো তখন রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে পাঠায়, রাসূলুল্লাহ ইন্টারেস্টেড হয়েছিলেন ওই গান বাজনা শুনতে যাওয়ার জন্য, তখন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়, ওনাকে কিন্তু ঘুম পাড়ায় দিয়েছিল। তিন দিন ওই বাড়িতে হচ্ছে গিয়ে সে গান বাজনার আয়োজন চলছিল, সেই জন্য ওনাকে তিন দিন ঘুম পাড়াচ্ছে। মানে কি পরে কি ব্যাখ্যাটা হলো যে যদি গান বাজনা জায়েজ হয়ে যেত, বিষয়টা মাথায় নেন, কিন্তু জায়েজ হয়ে যেত, পাঁচকের নামাজ যেমন জায়েজ, জায়েজ হয়ে যেত এইটার কারণে রাসূলুল্লাহকে ঠেকানো হয়েছে, ওইখানে কিন্তু বলা হয় না যে না জায়েজ হয়ে যেত। সো দ্যাট এই তর্কটা আপেক্ষিক, মানে আপনি যেটা বলছেন যে এই তর্কটা আপেক্ষিক, যারা বলেন আমি মনে করি যে বাড়ায় চারায় বলেন যে বিনোদন মিডিয়াতে কাজ করা বা এটা একটা বিশাল তর্ক হতে পারে, কিন্তু যারা স্কলার আছেন তারা তাইলে হচ্ছে গিয়ে এখন মিডিয়াতে আইসা বক্তব্য দিতেন না, হাদিস কোরআন নিয়ে কথা বলতেন না, একসময় তারা বলতো কিন্তু এটা হারাম, এটা করা যাবে না। তো এগুলো আসলে বিতর্কিত বিষয়। সানওয়াইজ, যেহেতু সিনেমাটা আপনি দেখেছেন, অনেকেই যারা হচ্ছে সিনেমা বোঝে না, যেহেতু আপনি সিনেমা বোঝেন যেটা সিনেমার সাথে সংযুক্ত আছেন, যে এখানে বলছে যে যে শান্ত আর শাকিব খানের যে দুইটা যে আপনার হচ্ছে দুইটা পার্ট, কিন্তু দুইটা তারা তো একই দুই পার্টটা করেছে। আচ্ছা, শান্ত ঘুম থেকে উঠলো, উঠে ঘুমে স্বপ্ন দেখছে যে শাকিব খান গুলি করছে, সবাইকে মেরে ফেলছে, সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে শাকিব খানের সাথে মিলল, এটা স্বপ্ন কি আসলে একজন দেখলো আর একটা সাথে মিলে গেল, এটা কি আসলে কোনো গল্পের মিল পাইছে? আসলে হয় কি যে এখানে যেটা করতে চাইছে অতিরিক্ত চুরি করলে যা হয়, আমি মনে করি আমাদের মানে আমি সবসময় বলি যে চলচ্চিত্র একটা ফর্মুলা, মানে জীবনের একটা ফর্মুলা থেকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়। আপনারা দেখবেন যে যমক যখন হচ্ছে যে দুইটা বাচ্চাকে দেখানো হয়, একজনকে আঘাত করলে আরেকজন আঘাতপ্রাপ্ত হয়, তো ওই আঘাতপ্রাপ্ত জায়গায় দেখা যায় যে অনেক সময় একটা যমক যা চিন্তা করে আরেকটা যমক তা কল্পনা করতে পারে। তো ওই ফর্মুলাটাকে হয়তো ইউজ করতে গিয়া এরা আসলে এখানে জগা খিচুড়ি বানায় ফেলছে। লাস্টের যে পার্টটা দেখলাম আমরা মাঝখানে বাঁধিয়ে দিলাম বিভিন্ন, প্রথমে গান নকল, লুক নকল, তারপর বিভিন্ন যে নকল করে লাস্টে কিন্তু একটা একটা উড়ে ধরে গান দিল যে এটাই শান্ত, কে কে বিদেশ গেল, কে আছে, কে নকল, কে আসল, এই যে একটা হজবরল একটা অবস্থা। আসলে আমরা বাঙালি বলেই কি আসলে এত
সব কিছু মেনে নেব, আমরা তো নিজের টাকা দিয়ে সিনেমা দেখি। আমার কাছে এই ছবিটা দেখতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে অতিরিক্ত প্রচারণা বা ওই যে অনেকে একটা কথা বলে যে বারবার মিথ্যা বললে মিথ্যাটা একটা সময় সত্য হয়ে যায়, তো এই ছবির বেলায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এইটাই খুব মানে বাস্তবতা। যে আপনি দেখেন এই ছবিতে আরেকটা জায়গায় আপনি উল্লেখ করেছেন যে নায়িকার সাথে যে যে নায়িকাটা ড্রেসম্যান থাকে তার সাথে প্রথম পরিচয় হয় হচ্ছে গিয়ে সাকিব খান একটা ভুলে নাচে যখন ঢুকে যায়, তো তারপরে কিন্তু এই নায়িকাটার সাথে প্রেম কখন হলো এটা কিন্তু দেখানো হয় না, কিন্তু একটা সিনে দেখালে সাকিব খান ঘাড়ে হাত দিয়ে সে কথা বলছে চুমা দাও চুমা দাও। হ্যাঁ, এই যে বিষয়গুলো যে অনেক অসঙ্গতি আছে কিন্তু যখন আপনি একটা সময় একটা ছবি সাকসেস হয়ে যাবে আর একজন পরিচালককে সবাই দেবতা বানিয়ে ফেলবে পরিচালকদের, ওই যে বললাম মিথ্যাকে অনেক সময় বলতে বলতে সত্য হয়, সেই জায়গায় তো আসলে বলার কিছু। শাওন ভাই, আপনি যেহেতু নিজেই একজন প্রযোজক, একটা সিনেমা 6 কোটি টাকা দিয়ে বানালেন, আপনি কিন্তু 1 কোটি টাকা টিকিট কিনে মানুষকে দেখানোর সেই আপনার কিন্তু মন মানসে থাকতে পারে, তাই না? একটা সিনেমার বাজার 10 কোটি, আপনি 6 কোটিতে বানালেন, 4 কোটি টাকার টিকিট বিক্রি করলেন, তাহলে কি এটা সাকসেস হলো? যদি সাকসেসই হয় তাহলে সেই সিনেমা ইন্ডিয়াতে ফ্লপ কেন, সুপার ফ্লপ কেন? এখন দেখেন আমরা যেটা করছি বা আমি নেটিজেনদের কাছ থেকে ধরেন আলোচনা সমালোচনা বা আমাদের দেশের বিজ্ঞ চলচ্চিত্র প্রযোজক যারা আছেন, আপনারা যেরকম সাংবাদিকতা করেন আপনারা কিন্তু হেডলাইন দেখলেই বুঝতে পারবেন এই নিউজটা সত্যতা কতটুকু মিথ্যা কথা, রাইট? ভিতরের অংশ পড়লেও বুঝতে পারবেন যে এটার সোর্স কী কী হইতে পারে। তেমনি আমরা যারা ছবি প্রযোজনা করে আমাদের চলচ্চিত্র প্রযোজকরা বা আমরা যারা নাটক প্রযোজনা করি বা নির্মাণ করি, আমরা কিন্তু দেখলে বুঝতে পারি এই নাটকটায় বা চলচ্চিত্রে কত টাকা খরচ হইতে পারে, রাইট? এই ছবিতে আসলে যে আওয়াজটা তোলা হয়েছে, অনেক প্রযোজকের সাথে আমিও একমত যে এত টাকা আসলে খরচ হয় না, এটা একটা আওয়াজ। আচ্ছা আচ্ছা, তো আওয়াজ দিয়ে যে একটা বড় জায়গা দখল করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন বিশ্বাস বাংলার টিচার উনি বলছিলেন ধমক দিয়ে চমক সৃষ্টি করা যায়, তো এখানে আমি দেখলাম আওয়াজ দিয়ে একটা চমক সৃষ্টি করতে পারছে, এটা বাংলাদেশের সম্ভব। কিন্তু কলকাতা তো আওয়াজের জায়গা না রে ভাই, কলকাতায় সব আমার কাছে বড় বড় মুনশিরা থাকে, ওদের মুনশিয়ানার সাথে আপনি আওয়াজ দিয়ে পারবেন না। তো আপনি দেখেন আপনি আওয়াজ দিচ্ছেন যে দুটো সুপারস্টার নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ, হঠাৎ করে এক সুপারস্টার ধারাম করে আপনারা বাড়ি দিয়ে দিল, কি নিউজ দেব বলে ফেললো। আমি তো এই পরিচালককে চিনিই না, ওর ছবিতে কাজ করার তো প্রশ্নই আসে না, ওখানে যে আপনি আওয়াজ দিয়ে পারবেন না এটা কলকাতাবাসী কিন্তু প্রমাণ করে দিয়েছে। আমার দেশে ধরেন আমি যে কোনো হিরো, যেমন আমি নিজেই সাকিবের ভক্ত, কারণ আনডাউটেডলি আনপ্যারালাল একটা সুপারস্টার সাকিব খান, একজন সাকিব খান তৈরি হইতে সময় লাগে, কিন্তু আপনার জায়গায় যা ভুল আছে সেগুলো তো আমাকে ধরাই দিতে হবে, অথবা আমি যদি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমাকে সেটা বলতেই হবে, আপনার ভক্ত আমি সেটা আলাদা জায়গায়, কিন্তু ভুলগুলো আমাকে তো ধরাই দিতে হবে। আবার যদি কেউ ধরেন আপনার কাঁধে বন্দুক রেখা ওয়াসিয়ত, মানে আপনি আগেই ওসিয়ত করে লইতেছেন সাকিবের কাঁধে বন্দুক রেখা, আমি একটা ওসিয়ত করতেছি নিশুরামি নাম্বার 1 বানাইছেন, এই দেখবেন সাকিবই আমরা পল্টি লয়ে লেবো সাথে সাথে, বলবো বেটা তোরে তুফান দেখে ছেড়ে দিছি, ওসিয়ত করস তুই নিশুরে সুপারস্টার বানাবি সাইজ করে দেবো, দেখেন লাগলো বুঝলা। তুফান তো প্রথম দিকে যৌথ প্রযোজনার বলা হয়েছিল, পরবর্তীতে একক প্রযোজনা দাবি করা হচ্ছে, কেউ কেউ বলছে বা উনি সংগঠন ইয়াও করছে এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছে যে অর্থ পাচারের একটা আপনি কতটুকু জানেন? দেখেন তুফান ছবিটা শুরু থেকেই সাকিব খানের জন্য না, বিভিন্ন মানুষের কারণে প্রতিবন্ধকতার মুখে পড়েছিল, পাশাপাশি অনেকেই আলোচনা করেছেন যে একজন আমাদের চলচ্চিত্রে এখন খুব শক্তিশালী প্রযোজক, তার সাথেও সাকিবের কিছু দ্বন্দ্বের কারণে ছবিটা হয়তো ঝামেলায় পড়বে, কিন্তু সেই ঝামেলাটাকে এড়ানোর জন্যই কিন্তু শাহরিয়ার শাকিল সে কিন্তু তার নামে মানে আলফা এর নামে কিন্তু ছবিটার সেন্সর সার্টিফিকেট, কিন্তু প্রক্ষান্তরে ছবির মালিক কিন্তু তিনি, এটা এখন ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকায় অলরেডি প্রচার হচ্ছে, এটা আমার মুখের কথা না, বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছে যে SBF যে আসামি কলকাতায় ছবিটি প্রযোজনা করেছিল কলকাতার দর্শক সেভাবে গ্রহণ করেনি, পাশাপাশি চরকি আমাদের দেশের একটি খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম তারাও কিন্তু প্রযোজনা সংস্থা আছে, সো দ্যাট যখনই তকমাটা উঠেছে আপনি যে প্রশ্ন করেছেন যে টাকা পাচার হয়েছে কিনা, এই ভয়ে কিন্তু দুটো বড় প্রযোজনা সংস্থা পিছিয়ে গেছে, আর যখন একজন একক লোক প্রযোজনা সংস্থায় থাকবে বা নাম থাকবে তখন অটোমেটিকলি আপনার এই ঝামেলাটা এড়ানো যাবে, সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্যই একক প্রযোজনায় নামটা এসেছে শাহরিয়ার শাকিলের, আর বাকি দুটা যে যারা প্রযোজনায় আছেন এই সেন্সর জটিলতা থেকে কাটানোর জন্য এই কৌশলটা অবলম্বন। আচ্ছা শাহন ভাই, সেটা হচ্ছে যে আপনারা সিনেমার মানুষ ছয় নয় করছেন, মিথ্যা বলে দর্শককে হলে নিচ্ছেন, এতে করে
পরবর্তী সিনেমা আসলে হুমকির মুখে পড়বে কিনা। দেখেন, আমি এই জায়গাটায় একটু দ্বিমত পোষণ করি, কারণ কি, আমাদের এদিকে শো বিজ মিডিয়া, মানে কি আপনাকে শো করে, শো না করলে তো বিজনেস হবে না, বিজ মানে বিজনেস। সো দ্যাট শো বিজনেস করতে গিয়ে আপনি হাজারো মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন, দিন শেষে আপনি রেজাল্টটা কী করছেন এটা হচ্ছে আসল বিষয় না। এখানে আমরা কিন্তু বিজনেস করি, আমরা কিন্তু দেখেছি যে মিথ্যা বলে কিন্তু সাপলা মিডিয়া হারিয়ে গেছে, মিথ্যা বলে কিন্তু জাস মাল্টিমিডিয়া হারিয়ে গেছে, মিথ্যা বলে হারায় মিথ্যা বলে তাহলে কেন তারা এটা সব করে তো হারাচ্ছে হচ্ছে সাপলা মিডিয়া জাস মিডিয়া হারাইছে হচ্ছে কি পলিটিক্স। এটা সাপলা মিডিয়া যাদেরকে দায়িত্ব দিয়েছিল, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, তাদের ষড়যন্ত্রের কারণে হচ্ছে গিয়ে কোটি কোটি টাকা লগ্নি সে হচ্ছে গিয়ে লোপাট হয়েছে। আপনি ছবি বানাবেন, সেই ছবিগুলোর তদারকি থেকে শুরু করে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কারণে নাকি নিউজে আসছে, আমার কথা না, আপনারা নিউজ ঘাটাঘাটি করলে পাবেন, তাদের কারণে ডুবে গেছে। আর যার মাল্টিমিডিয়া ডুবছে অহংকারটাও একটা খারাপ হবে। আপনি ছবি ভালো বানাচ্ছেন, সব ঠিক আছে, এখনও আছে দেখেন জাজ মাল্টিমিডিয়া, কিন্তু অহংকারী হতে পারবেন না। চলচ্চিত্রে আমি মান্না ভাইয়ের মুখে শুনেছি যে চলচ্চিত্র একটা মাজারের মতো, যে এখানে যে গরম খাবে সেই হারা যাবে, সেটা আপনি গরম খেতে পারবেন না। তা তুফান বলছেন যে সাফল্য 25 কোটি টাকা ব্যবসা করেছে সব বললে, শাকিব খান এখন 2.5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করছে, সেক্ষেত্রে কি আসলে শাকিব খান টিকবে? এখন যারা শাকিব খানকে 2.5 কোটি টাকা, আপনি আমার দেশের মার্কেটটা জানেন, কিন্তু আমাদের 60টা বা 70টা হল, তো 60টা বা 70টা হল থেকে যদি আপনি টাকাটা তুলতে পারেন, ধরেন শাকিব খানকে 2 কোটি টাকা দিলেন আর বাকি 30 কোটি টাকা, এখন যেহেতু আওয়াজ হচ্ছে 10 কোটি 30 কোটি, হ্যাঁ, বাকি 30 কোটি টাকা আপনি তুলতে পারবেন আপনার এই মার্কেট থেকে, সেটা আসলে আপনার উপর নির্ভর করবে যে আপনি তাকে 2 কোটি টাকা দিয়ে নিয়ে মার্কেট থেকে কত তুলতে পারবেন। এখন বগি আওয়াজ যদি দেন আপনি নিচ্ছেন 6 কোটি টাকা, এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা, এখন আমি যদি বগি আওয়াজ দিই ইন্টারভিউ শেষে, ভাই সবাই কিন্তু আমার 5,000 করে দিচ্ছে, কেউ দেখছে? বগি আওয়াজ দিতে তো পয়সা লাগে না রে ভাই, বগি আওয়াজ দিতেই পারে সবাই, কারণ কেউ তো দেখে না। সো দ্যাট এই আওয়াজের উপর যদি কেউ থাকে সেটা ডিফারেন্ট থিং। তার মানে বলছেন যে ধর্মকে তারা ইউজ করে আসলে মিথ্যা বলে তারা অন্যভাবে চালিয়ে যাচ্ছে, এরকম কিছু না? বিষয়টি হচ্ছে যে যদি আপনি একজন ইমানদার বলেন, যেমন আমি ধরেন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন যে আমি ধরুন সত্যটা বলতে পারতেছি না মিথ্যা বলেছেন, তাহলে আমি প্রশ্নটা কী করবো? অ্যাভয়েড করবো, কারণ আমি কি করলাম, প্রশ্নটা অ্যাভয়েড না করে আমি মিথ্যার আশ্রয় নিলাম, তাহলে তো আমি বাটপা, কারণ আমি সাদারে সাদা বলতে পারতেছি না, কালোরে কালো বলছি না, 100% আমি বাটপা। তো সো দ্যাট আপনি একটা জায়গায় অবস্থান করছেন বা আপনি ধরেন যেটাকে বারবার বলতে চাচ্ছেন যে কেউ কোথাও থেকে পড়ে এসেছে বা একটা লোক পাঁচত্ব নামাজ পড়ে, নামাজি মানুষ, সে তো মিথ্যা কথা বলার কথা না, ওই মানুষটা মিথ্যা কথা বলে দুঃখজনক, প্রচণ্ড দুঃখজনক। আমি মনে করি, আমার মনে হয় যে এটা না বলার চেয়ে তার ওই কাজ করা না করাই ভালো।